Hey everyone, good morning. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 6th of February, মঙ্গলবার আর এখন বাজে 8:30। ওই 8:32-33 হবে, আমি 8:30টাই বলছি। আজকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, একটু ডাল টাইপের, একটু অন্ধকার অন্ধকার মতো। আমার মনে হচ্ছে পরে হয়তো রোদ উঠবে। সকাল থেকে আজকে আর ক্যামেরা অন করিনি, এখন থেকেই আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আর এই যে আমার মেয়ে, এই দেখো দেখতে পাচ্ছ, এক ফ্রেমে মা মেয়ে। অবশ্যই মহিলা ঘুরে চলে এসেছে, তবে মহিলা আজকে বাইরে দুষ্টুমি করেছে। দুষ্টুমি করেছে মানে বাপি বলল কোথায় কি মুখ দিয়েছে। ও বলে যে মুখে জাল পুড়িয়ে পাঠাতে হবে এরকম যদি বদমাইশি করে। তো দেখা যাক, কেননা বাইরের কোনো জিনিস মুখে দোয়া মানে অনেক কিছু ওদের হতে পারে। এবার কি জিনিস মুখে দিয়েছে আমি সেটা জানি না, তো সেটা নিয়ে আমি একটু সত্যি টেনশনে আছি। আর বাপি এতই তাড়ায় থাকে যে আমি সেরকমভাবে জিজ্ঞেসও করতে পারিনি যে অন্য কোনো মানে কিছু বাজে জিনিস মুখে দিল নাকি টুকিটাকি কিছু কাগজ মাগজ মুখে দিল সেটা বুঝতে পারছি না। এমনিতেই দেখো এখনও অবধি ওর ওষুধ চলছে, মানে প্রত্যেক দিন 10 দিনের ওষুধ দিয়েছেন ডাক্তার, এবং ওষুধটা খেয়ে এখন বলতে নেই, টাচুট ভালো আছে, খাচ্ছে, সবই করছে। এবার তার ওপর যদি এইসব উৎকাট জিনিস খেয়ে মানে উৎপাত হয় না, এটা আমার মানে সত্যি আজকে মানে সকালবেলা শুনেই মুডটা অফ হয়ে গেছিল, যে কারণে আরও আগে থেকে ক্যামেরাটা অন করি আমি, বাট আমি আর করিনি। আমার সেই মানসিকতাটাও ছিল না, ভালোই লাগছিল না, মনে হচ্ছিল দূর মানে এত কষ্ট করে ওকে যত্ন করে রাখি, মানে আগলে আগলে আর সেখানে বাইরে গিয়ে এরকমভাবে মুখে দিয়ে আসবে, এটা আমি অ্যাকসেপ্ট করতেই পারি না। এবার কি বলবো বলো, এবার বলার কিছু নেই, এসে কুকারটা কমিয়ে দিয়ে গেলাম। রান্নাঘরের কাজ আমার অবশ্যই আরম্ভ হয়ে গেছে, কেননা 8:30 বাজে, অনেকটাই দেরি। আর আজকে আমি যাব স্পেন্সারে, ওর মাংস পুড়িয়ে গেছে, মাঝে তো খাচ্ছিল না যে কারণে, মানে কম খাচ্ছিল যে কারণে গত সপ্তাহে তোমাদের বলেই ছিলাম আমার স্পেন্সারে যাওয়ার কোনো প্রয়োজন পড়েনি, যা মাংস ছিল তাতেই হয়ে যাচ্ছিল, এক পিস দু পিস করে দিতাম হয়ে যেত। কিন্তু এখন তো সেটা শেষ হয়ে গেছে, কেন এখন মানে টাচুড ও খাচ্ছে, তো তাই জন্যে আজকে যাব, আজকে গিয়ে ওর মাংস টাংস কিনে নিয়ে আসবো। আমারও দু একটা জিনিস আছে শেষ হয়ে গেছে, সেগুলোও নেবো। আর আমার ফ্যাব্রিকের কথা বলি, আমি যে পাঞ্জাবিটা ফার্স্ট করেছিলাম সেটা তো তোমাদের বলেইছি, ওটা সোল্ড আউট হয়ে গেছে। আর যেটা সেকেন্ড কাজ করেছি সেটা কাল রাত্রিরে আমি কমপ্লিট করেছি, সেটা আমি আজকে তোমাদের দেখাবো, তোমরা দেখো এটা কেমন হয়েছে। এই কাজটা আমি অনেকটাই স্যাটিসফ্যাকশন আছে, আমি অনেকটাই স্যাটিসফাইড করে প্রথম কাজের থেকে দ্বিতীয় কাজটা কিন্তু আমার মানে ভালো লেগেছে বেশি, এবং মনে হয়েছে যে হ্যাঁ অনেকটাই ইম্প্রুভ করেছি, আরও ইম্প্রুভ করার ইচ্ছে আছে অবশ্যই অবশ্যই। তো যত কাজ করব তত তো নতুন নতুন জিনিস করছি বা নতুনভাবে করছি, অনেক কিছু চেষ্টা করছি। তো সেকেন্ড কাজটা তোমাদের আজকে দেখাবো, তোমরা দেখো। এটা পাঞ্জাবির ওপরেই করেছি, বাট কালার্ড পাঞ্জাবির ওপর করেছি, এটা এক্সেল সাইজের পাঞ্জাবি। তোমাদের যদি কারুর পছন্দ হয় তোমরা অবশ্যই কিন্তু এটা আমাকে পার্সোনাল চ্যাটে বলতেই পারো, এবং আমি প্রাইসও পার্সোনাল চ্যাটেই মানে ডিসক্লোজ করব, এবং তোমরা কিন্তু কিনে নিতে পারো। আর একটা ইনফরমেশান দিচ্ছি, সেটা হচ্ছে উপস্থিত আমি পুরোপুরি কটনের ওপর কাজ করছি, সেটা কটন দুপাট্টা হতে পারে, কটন টেবিল ক্লথ হতে পারে, কটন ন্যাপকিন হতে পারে, কটন ড্রেস হতে পারে, কুর্তি, কুর্তা, পাঞ্জাবি বা শাড়ি, যাই হোক এভরিথিং কটন। কটনের ওপর আমি এখন কাজ করছি, এখনও আমি সিল্ক বা চান্দেরি ওই জাতীয় জিনিসের ওপর কাজ শুরু করিনি, সেটা অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ভবিষ্যতে করব, আমার প্ল্যান আছে, কিন্তু এখন কটনের ওপরই রাখছি। দেখেছো, ওই দেখ কি অ্যানাউন্স করছে, আমাদের মাইক ফিট করা আছে তো প্রত্যেকটা ফ্লোরে, সেখানে কি অ্যানাউন্স করলো আমি বুঝতেও পারলাম না, ও চাচাচ্ছে, কি কথা বলবো বলো। এই তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি এখনই সিল্কের কাজটা শুরু করছি না, বাট আমি অবশ্যই কটনের ওপর কাজ করছি। তোমরা কিন্তু যদি অর্ডার প্লেস করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সেও লিখতে পারো, তবে কত দাম কি ব্যাপার না ব্যাপার এগুলো আমি প্রেফার করি পার্সোনাল চ্যাটে ডিসকাস করতে। তো
পুরোপুরি ব্যাপারটা বলে দিলাম, অনেকেই আমাকে বলছো, অনেকে অর্ডার অলরেডি দিয়ে দিয়েছে। যারা যারা ইচ্ছুক আছো, আমি দোপাট্টা বলো বা আমি তো বলেই দিলাম কোন, মানে কটনের যে কোনো জিনিসের ওপর, টেবিল ক্লথ হতে পারে বা যা কিছু কটনের ওপর আমি কাজ করছি। আর ওপেন টু অল, সবাইকে বললাম যে তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কাজ দিতে পারো এবং দেখতে পারো করিয়ে, খুব একটা খারাপ মনে হয় না করব। তো যাই হোক, তো চলো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে অলরেডি অনেক আগেই প্রবেশ করেছি, কিছুটা এগিয়েওছি, মানে মাছ মাংসের ব্যাপারটা সব তুলে ফেলেছি, ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি। এবার কাজ করব, রান্না করব। মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, আজকে খুব ঝাড়াঝাপটা রান্না, রোজই ছাড়াঝাপটা রান্না। মসুর ডাল তা সাঁতলে নেব, আর আলু ডিম মাখা করব, আলু ভাজা বেগুন ভাজা এই সব করব, করে আমাদের হয়ে যাবে। এই দেখো, এখানে আবার আরেক সন্তান বসে আছে, এর এই নিয়ে দুবার না তিনবার খাওয়া হয়ে গেছে, আমি ট্র্যাক রাখতে পারি না কতবার খেয়েছে। যাক গে, রান্নাটা সেরে নিই, তারপরে অবশ্যই আমি তোমাদের আমার সেকেন্ড কাজটা শেয়ার করব। তোমরা দেখো তোমাদের পছন্দ হয় কি না, তারপরে আবার যাবো স্পেন্সারে। তো এই যে আলু আর ডিম সব সেদ্ধ করে নিয়েছি সকালেই প্রেশার কুকারে, সেটাকে এখনই মেখে নিচ্ছি একটু তেল নুন দিয়ে। এই কাজটা হয়ে গেলে এরপরে মসুর ডালটা সাঁতলে নেবো। মসুর ডাল সাঁতলানোর জন্যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর তার সঙ্গে ভাবলাম একেবারে আলু বেগুন এগুলো সব কেটে নিই যেগুলো ভাজা হবে, তাহলে কাটাকাটিগুলো হয়ে গেলে না রান্না করতে বেশি টাইম লাগে না। ছুরিটায় না আবার ধার চলে গেছে, ওই জন্য কেবল ঘষতে হয়, দেখি আবার কুড্ডিকে বলবো একটু ধার দিয়ে দিতে। নটা বাজে জানো, এই প্রথম মসুর ডাল দিয়ে রান্না শুরু করলাম, আর দেখলেই তো চাকা চাকা করে আলু ভাজা করছি, আর বেগুন ভাজা করছি, আর মসুর ডাল, আর আলু ডিম মাখাটা তো হয়েই গেছে। বাস এই রাখছি, আর আর বেশি কিছু রাখছি না, খায়ও না কিছু না, শুধু শুধু এক কাড়ি করেই বা কী হবে। আর এই যে এখানে ম্যাগির মাংস, আর এখানে ভাত আমাদের করছে, আজকেও ম্যাগিকে ভাত দেবো না, দাঁড়াও আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে আবার। বলতে গেলে এটাই আমার লাস্ট রান্না, বেগুন ভাজা, আর এখানে ম্যাগির মাংসটাও হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, আর এই যে চাপা দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস, ওটাকে গেলে নেবো ভাতটাকে। তো আলু ভাজা আর বেগুন ভাজা, এই যে আলু ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেলে এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। আমার ব্রেকফাস্ট আজকে ব্রেড বাটার টোস্ট আর ডিম সেদ্ধ আছে, হয়ে যাবে। মালপোয়াটা না বললাম না কালকে, হিন্দুস্তান সুইট থেকে কিনেছি, মানে একদম ভালো না, মানে কোনো মতে গিলছি যাকে বলে, কিন্তু বেকড পাটিসাপটাটা জাস্ট অসাম, তোমরা প্লিজ কিনে খেও পারলে, ভীষণ ভালো খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। হঠাৎ মনে হলো কিছু পাঁপড় পড়ে রয়েছে ফ্রিজে, গুড্ডিটা পাঁপড় খেতে ভালোবাসে, সাবুর পাঁপড়, তাই একটু ভেজে ক্যাসিরোলে করে রেখে দিচ্ছি, কেননা স্পেন্সার থেকে এসে আমি আর পারবো না এসব ভাজাভাজি করতে। ক্যাসিরোলে টাইট করে রেখে দিলে ঠিকই থাকবে, আগে আগেও এরম রেখে দিয়েছি ঠিকই থাকে। এই যে পাঁপড় ভাজাও হয়ে গেছে, ক্যাসিরোলটা বন্ধ করে রেখে দিই। তো রান্নার পাট আমার একেবারেই শেষ, চলো একটু দেখিয়ে দিই তোমাদের রান্নাগুলো। এ দেখো আলু ভাজা বেগুন ভাজা, এটার মধ্যে আছে মসুর ডাল, আর এটা হচ্ছে আমার আর ম্যাগির ডিম আর একটু পেঁয়াজ, আর এটা হচ্ছে আলু ডিম মাখা, আর তলারটায় দুধ আছে। 9:30 মধ্যে আজকে রান্নার পাট শেষ করে ফেলেছি, এবারে পাউরুটি টোস্ট করব, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমার ডিম সেদ্ধ আছে, গুড্ডির একটা ডিম ভেজে দেবো বাস, আর কলা ফলা এইসব আছে, হয়ে যাবে আজকে। কটা পাউরুটি পড়ে আছে তাই জন্য ভাবলাম আমি খেয়ে শেষ করে দিই, তো পাউরুটিগুলো আজকে এখানে এরকমভাবেই সেঁকে নিচ্ছি। বাস এই একটু বাটার মাখিয়ে নিচ্ছি, আর পাশে একটা ডিম সেদ্ধ নেবো, আর সেই ওই বিচ্ছিরি খেতে মালপোয়াটাকে নেবো, কেননা মালপোয়াটা শেষ করতে পারি। এটা দেখো গুড্ডির প্লেট, দেখিয়ে দিলাম, আবার বলবে না যে গুড্ডির ব্রেকফাস্ট খায় না,
তো দুজনকার প্লেটই আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম। তো ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি আর দুটো প্লেট কিন্তু ব্রেকফাস্ট দেখিয়ে দিয়েছি, তো এবার ব্রেকফাস্টটা ওখানে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি খেতে বসবো। সব কাজ শেষ, রান্নাঘরের আলো ফালো নিভিয়ে দিলাম, দিয়ে চলে এলাম লিভিং রুমে। এবার ব্রেকফাস্ট খাবো, তারপরে স্পেন্সারে যাব। আর আমার মেয়েকে একটু ভালো করে তোমাদের দেখাই না, তখন দেখানো হয়নি ঠিক মতো। দেখেছ মুখটা গুঁজে ঘুমোচ্ছে, বাইরের অবস্থা এখনো কিন্তু খুব একটা ভালো নয় জানো তো, মানে সেই মেঘলা মেঘলা মতো করেই আছে। ভেবেছিলাম এতক্ষণে নিশ্চয়ই রোদ উঠে একদম চেঞ্জ হয়ে যাবে, বাট হয়নি, কে জানে বৃষ্টি বৃষ্টি হবে নাকি। আমি আগে চট করে স্পেন্সারটা ঘুরিয়ে চলে আসতে পারলে বাঁচি, এক্ষুনি হবে না বৃষ্টি, সে চান্স নেই, কিন্তু সুবিধেরও নয়। যাই হোক, মালপোয়াটা জাস্ট খেয়ে শেষ করছি জানো তো, তা নাহলে পুরো ফেলে দিতে হবে, একদম সুবিধের না। যাক গে চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই আগে। একটা গোলমরিচ তো আছে, একটা চিনি তো আছে, বাট নো নুন, সল্ট ইউজ করিনি। দোকানেই যদি ভালো করে এই মালপোয়াটা চোখে দেখতাম না, নিতাম না, বুঝতেই পারিনি কিরকম। দেখো ডাল দিয়ে করেছে মনে হয়, ডাল মানে মুগের ডাল নাকি হলুদ দিয়ে কি করেছে আমি জানি না, একদম ভালো খেতে না। তো আমি স্পেন্সারে যাব, একদম রেডি হয়ে গেছি। তো আমি স্পেন্সারে যাব, একদম রেডি হয়ে গেছি। তোমাদেরকে পাঞ্জাবিটা একবার দেখিয়ে দিই, যেটা সেকেন্ড কাজ করেছি একদম ফিনিশ হয়ে গেছে। আমি আগে দেখিয়ে তারপরে রেডি হওয়ার কথা ছিল, বাট একদম ভুলে গেছিলাম, তো আমি আগে দেখিয়ে দিচ্ছি। এটা মেরুন বেসের ওপর করেছিলাম, দেখো গলাটা এরকম, আর তলাটা আমি কি করে দেখাবো জানি না, এই যে এইরকম করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমার তো মনে হলো আগেরটার থেকে এটা অনেকটা মানে আমি স্যাটিসফাইড আর কি করে, আগেও বললাম তোমাদের আবারও বলছি, তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এটাও কিন্তু অন সেল আছে, যদি কারোর ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এটা কিনতে পারো, এবং আমার সঙ্গে পার্সোনাল চ্যাটে কন্ট্যাক্ট করবে, আমি প্রাইস অবশ্যই সেখানে শেয়ার করে দেবো। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, গলার কাজটা আমি একদিকে করেছি এই কারণে, কেননা অন্যদিকে পকেট আছে তো দেখতে ভালো লাগবে না। তো দেখিয়ে দিলাম, তো চলো জানিও তোমরা, আর আমি এবার যাচ্ছি স্পেন্সারে। স্পেন্সারে আমার বাজার করা হয়ে গেছে, স্পেন্সারে তো ভিডিও করা যায় না, তাই জন্য বাইরেই এলাম, এসে করছি। চলো এবার উবের ডাকবো, ডেকে চলে যাব। এই যে দু ব্যাগ বাজার করেছি, আমার ট্রলিতে রয়েছে, এখন যাচ্ছি মেন গেটের দিকে, ওখানে গিয়ে তারপর উবের ডাকবো। এই যে আমি ট্রলি নিয়ে একেবারে মানে গেটের সামনেই দাঁড়িয়ে আছি, যাতে উবের এলেই উঠে পড়তে পারি, কেননা ব্যাগগুলো মোটামুটি একটু তো ভারী হয়েইছে। আর এই দেখো উবের এসে গেছে, আর আমি স্পেন্সারকে ছেড়ে চলে যাচ্ছি বাঁদিকে, স্পেন্সারকে রেখে হু হু করে গাড়ি চলছে। আর এই যে আমার ব্যাগ পাশের সিটে রয়েছে, আমি নিয়ে বসে আছি। ১২:৪০ বাজে, এইমাত্র আমি বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে সব জিনিস এখনো কিছু বারো হয়নি কিচ্ছু না, আমি চানও করব খেয়ে উঠে, এখন টাইম নেই, এখন আমি ম্যাগিকে খাওয়াবো, এরপর কি হবে জানো তো, ওই পিত্তি বমি করবে। কিচ্ছু খাইনি আমি, নেই বাড়িতে ও কিচ্ছু খাইনি,
আর যাই হোক, তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রথম পাঞ্জাবিটা কে নিয়েছে সেটা ডেলিভারি হয়ে যাবার পর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা আমি স্পেন্সারে যাওয়ার সময়তেই, ওটা ডেলিভারি টাইম ছিল, তো আমি ডেলিভারি করে দিয়েছি। আমাদেরই পরিবারের সুস্মিতা দি ওটা নিয়েছে, তো থ্যাংক ইউ সুস্মিতা দি এটা নেওয়ার জন্যে। আর তুমি যে অর্ডার দিয়েছ সেটা অবশ্যই আমি যথাসাধ্য ভালোভাবে করবার চেষ্টা করব, এবং ওটা এখন অর্ডার দিয়েছি, ওটা আসুক পাঞ্জাবিটা, তারপরেই তোমার কাজে আমি হাত দিয়ে দেবো। তো যাই হোক, এটা তোমাদের জানিয়ে দিলাম। আর দ্বিতীয়টা বলেইছি অন সেল আছে, আর দ্বিতীয়টার সাইজটা আমি মেনশন করে দিচ্ছি, এক্সেল সাইজ, যেটা লাল রঙের দেখিয়ে তারপর স্পেন্সারে গেছি, মেরুন কালার, ওটা অ্যাকচুয়ালি লাল না, মেরুনের ওপর একটু কালোর কাজ আছে, তার ওপরে আমি ফ্যাব্রিকটা করেছি, ওটা এক্সেল সাইজ। তো যদি কেউ ইচ্ছুক থাকো অবশ্যই আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করো। আর চলো আরও একটা দুটো তিনটে অর্ডার এখন আমার হাতে রয়েছে, এক এক করে করব, এবং আমি অলওয়েজ চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার, এবং যত করছি তত উন্নতি হচ্ছে, এবং তত আমি ভালোবেসে করছি তো কাজটা, তাই জন্য অটোমেটিক আমার বেস্টটা দেওয়ার আমি চেষ্টা করছি। তো চলো এখন আমি ফ্রেশ, মোটামুটি একটু ফ্রেশ হই, ম্যাগিকে আগে খাওয়াবো, তারপরে আমার চান হবে পরে। ম্যাগি প্রায় 70% মতো খেলো, তারপরে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে আবার নিয়ে বসবো। আর আমি এই কি সবজিপাতি কিনে নিয়ে এসেছি, এই ব্যাগটাকে যখন খালি করছি তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেরকম কিছু না তাহলেও কিছু কিছু দেখে। তো এই যে এখানে 1 কিলো আলু কিনেছি, নতুন আলু, কুমড়ো, আর এখানে কাঁচা লঙ্কা, পাতি লেবু আছে, আর এখানে কড়াইশুঁটি, আর এই ঢ্যাঁড়স কিনেছি 2 প্যাকেট, আর 1 প্যাকেট শিম, আর এই 1টা ফুলকপি, 2টো ক্যাপসিকাম, আর 1টু গাজর, ব্যাস। তো দেখিয়ে দিলাম কি কি সবজি কিনেছি, বেশি কিছু কিনিনি, শাকপাতি কিছু কিনিনি, খাওয়া হয় না, পচে যায় শুধু শুধু, তো এই কটাই কিনেছি, এগুলো এখন আমার অনেক দিন চলবে। আর এই যে ভাত খেতে এসেছে, ভাত দিয়েছি, দিয়ে এখন লড়াই করছে, নিজেরা মারামারি করছে, বলো। যাক গে, এইগুলোকে এখন ফ্রিজে তুলে রাখি। 1:30 বাজে, ম্যাগি 5% মতো, আর কিছুতেই খেলো না, ওকে ওষুধ টষুধ খাইয়ে তারপরে আমি বসেছি খেতে। আর হ্যাঁ, আমার স্লিভলেস নাইটি অঙ্গে উঠে গেছে, কেননা প্রচণ্ড গরম, আর হাফাতাও পরা যাচ্ছে না। আজকে একটা আমতেল কিনে নিয়ে এসেছি স্পেন্সার থেকে, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকে আগে খেয়ে দেখি কেমন, কেন মা তো করে দিত রেগুলার, এবার মা তো আর জীবনে কোনোদিন করে দেবে না, সেই পথ তো বন্ধ হয়ে গেল, তো তাই জন্যে কিনেই আনলাম, এনে আজকে ভাত দিয়ে খাচ্ছি। এর কেমন খেতে সেটা অবশ্যই আগামীকাল শেয়ার করব, এবং মানে নেক্সট ব্লগে শেয়ার করব, এবং বোতলটাও দেখাবো। তো আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিই, তারপরে খাওয়া শুরু করব। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল। আচারের কালার দেখে তো মনে হচ্ছে হেব্বি, খেতে কিরম জানি না। এই যে আমের